গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো আজকে রোববার সকাল 8:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, সকালবেলা মোটামুটি কাজ হয়ে গেছে, উঠান ঝাঁট দিয়েছি, বাসন মেজেছি, এক মানে কলপার ভর্তি বাসন, তোমরা তো জানো আমার অনেক বাসন হয়, কলপার ভর্তি বাসন হয়ে গেছে, ওগুলো মাজলাম, আর এখানে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, আর ঘরে এসেছি। এই দেখো ঘরের অবস্থা, ছেলে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, এত বলছি একটু হ্যান্ডরাইটিং পড়, একটু রিডিং পড়, আমার এক্সাম শেষ, আমি কিচ্ছু পড়বো না। তো এখনো ব্রেকফাস্ট করা হয়নি, ওঠেনিও, আর তোমাদের দাদাভাই সকালবেলা বাজারে গেছে। এখন এই যে বিছানাটা পরিষ্কার করব আর ঘরটা মুছবো, মুছে আর এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর একটু চা খাবো। তো চলো বন্ধুরা, গলাটা বেঁধে বেঁধে আসছে, কালকে রাত্রিবেলা প্রচণ্ড জ্বর এসেছিল আমার। তো চলো বন্ধুরা, আজকে কি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। নো স্কিপ করে আমার ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। বন্ধুরা দেখো, এদিকে বিছানা গোছাচ্ছি আর ছেলে এখনও উঠছে না, দেখছো? ও নাকি আজকে উঠবেই না, ওকে পড়তে বলেছি সেজন্য ও উঠবেই না। তো দুটো লেপ আর কম্বল ওটা গুছিয়ে ওই ঘরে রেখে দিলাম, আর বালিশের কাভার খুলে নিলাম, ধুয়ে দেব, আর এই যে তোমাদের দাদা ভাইয়ের আর ছেলের ব্যাগ এগুলো ধুয়ে দেব। তো এখন চেক করছি যদি কিছু থাকে দরকারি জিনিসপত্র, কেননা আমি মাঝে মাঝে এরকম করি, তোমাদের দাদা ভাইয়ের প্যান্টের পকেটে হয়তো টাকা থাকে, আমি না দেখেই ধুয়ে দেই। একদিন তো এমন হয়েছে যে মোবাইল পর্যন্ত ধুয়ে দিয়েছিলাম, তারপর তোমাদের দাদা ভাই মোবাইল খোঁজে, মোবাইল নেই মোবাইল নেই, তারপর দেখি প্যান্টের পকেটে, মোবাইলের অবস্থা শেষ, এরকমই হয় মাঝে মাঝে আমার। তো দেখো বিছানা গুছিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘর মুছে নিয়ে তারপর বাইরের কিছু কাজ আছে ওগুলোও করব। আর আজকে যে রোববার মনেই হয় না, এখন মনেই হয় না, কেননা ছেলে বাড়িতে আছে, ও বাড়িতে মানে স্কুল যদি থাকে তাহলে রোববারটা রোববার মনে হয়, কিন্তু এখন তো বাড়িতেই আছে, সেহেতু আমার প্রতিদিনই রোববারই মনে হয়, রোববার মনেই হচ্ছে না আজকে। তো চলো, এরকমই খামখেয়ালি লোক যাকে বলে সেটা আমি। দেখো ঘর মুছে এবার চলে আসলাম কলপারে, বালিশের কাভার আর ওই ব্যাগ দুটো ভিজিয়ে রাখবো। দেখো ব্যাগ দুটো এত বড় গামলার মধ্যে ঢুকছেই না, আর আমি ঠেসে ঠেসে ঢুকাচ্ছি, আর আমি এখনো ব্রাশও করিনি মুখে। দেখো এদিকে ব্রাশ নিয়েছি আর এদিকে ব্যাগ ঠেসে ঠেসে ঢুকাচ্ছি। তো দেখো ওগুলো ভিজিয়ে রেখে এখনো বোতলে জল ভরবো, জলও ভরা হয়নি, জল ভরবো, তারপরে চা খেতে খুব মন চাচ্ছে, চা খাবো। আর তোমাদের দাদা ভাই দেখো ক্যামেরা করে দিচ্ছে, কত লাফানি ঝাপানি কত কিছু, এরকমই হয়, সেজন্য আমি বলি না ওকে ক্যামেরা করতে। বন্ধুরা দেখো এই যে ভাত হয়ে গেছে, গরম গরম ধোয়া বেরোচ্ছে, ভাত হয়ে গেছে, আর এখানে দেখো পেঁপে আর মুসুর ডাল সেদ্ধ করেছি, সেদ্ধ হয়ে গেছে, আর এইদিকে হলো ডিম সেদ্ধ, এটাও হয়ে গেছে, সব মানে অর্ধেক হয়ে গেছে। তো এখন চা খাবো, চা হয়েছে, চা খেয়ে তারপরে বাকি রান্নাটুকু করব, সেদ্ধ তো হয়ে গেছে সব কিছু, ডিমের কারি বানাবো আর ডাল, আর কিছু না। চাটা ঢেলে নিচ্ছি, এই গ্রিন টি খাবো আজকে। তো দেখো এখন চাটা খাবো, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো ডাল আর ডিমের কারি আজকে বানাবো, আর তোমাদের দাদাভাই পুকুরে মাছ তুলছে আর মাছ ভাজা, তো মাছটা কখন তোলা হয় জানি না, তুলতেছে এখন। তো আমি এই রান্নাগুলো করবো, করে স্নান করবো, আর প্রচণ্ড খিদে পেয়েছে, কেননা কালকে 7টার দিকে খেয়েছি রাত্রিবেলার খাবার, তো আজকে প্রচণ্ড খিদে পড়ছে, তো তাড়াতাড়ি এটা রান্না করবো। তো চলো দেখতে থাকো, আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আর
আর দেখো এখানে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ দিচ্ছি, আর একটু পেঁয়াজ কলি আছে ওটাও দিয়ে দেবো। আর আজকে ডিমের কারিটা সর্ষে বাটা দিয়ে বানাবো, সর্ষে বাটা দিয়ে খুব টেস্ট লাগে খেতে। মানে ঘরে সর্ষের বাটা দিয়ে কীরকম লাগে জানি না, কিন্তু কেনা সর্ষের বাটাটা না পোস্তর মতো লাগে, গুঁড়ো যেটা পাওয়া যায় আমি ওটা দিয়ে বানাই, খুব ভালো লাগে খেতে। তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, এটা বেশিক্ষণ লাগে না, সর্ষের বাটাটা দিলেই তারপর ডিমগুলো ছেড়ে দিলেই হয়ে যাবে, এটা ভেজে নেই আগে। দেখো এটা ভাজা হয়ে গেছে, এখন এই যে এখানে লবণ হলুদ সব দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা এইরকমভাবেই থাকবে, দেখতে সুন্দর লাগে। আর এখানেও দেখো এই যে পেঁয়াজ কলিগুলো যে দিয়েছি এগুলো দেখতে সুন্দর লাগবে, আর যে গাড়ি যাচ্ছে না, তো এটা এখন ঢেলে দিচ্ছি। দেখো ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটু জল দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। এখানে বালিশগুলো রৌদ্রে দিয়েছি, অনেক দিন থেকে রৌদ্রে দেওয়া হয় না, তো আজকে বালিশের কভার যেহেতু খুলেছি আর দুটোর খুলিনি, ও দুটো কয়েকদিন আগে ধুয়েছি তো নোংরা হয়নি, আর এই চারটের খুলেছি, এই চারটে নোংরা হয়েছিল, তো এগুলো দেখো রৌদ্রে দিয়েছি, আর বালিশের কভার, তারপর ছেলের স্কুলের ব্যাগ, তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ, ওগুলো ধুয়ে দেবো আজকে, মানে ধুয়ে দিতে লাগতো, একটু দেরি হয়ে গেল। বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট, এই যে এখানে পেঁপে দিয়ে মুসুর ডাল করেছি, পেঁপে দিয়ে মুসুর ডাল আমার খুবই ভালো লাগে, মুলো দিয়েও ভালো লাগে, আর এই যে ডিমের কারি সর্ষে গুঁড়ো দিয়ে, সর্ষে বাটা দিয়ে ভালো লাগবে না, তেতো লাগবে, সর্ষে গুঁড়ো দিয়ে করেছি, আর এই যে এটা ভাত, আর তোমাদের দাদাভাই মাছ তুলছে, তারপর হবে মাছ ফ্রাই, এটুকুগুলো দিয়ে আজকে আমাদের লাঞ্চ। তো চলো বন্ধুরা বাকি কাজগুলো ঝটপট করে নিই, রান্নাঘর এখনও পরিষ্কার করিনি, রান্নাঘর পরিষ্কার করে নিব, তো তোমাদের সাথে পরে আবারও দেখা হচ্ছে। দেখো বন্ধুরা পুকুর পাড়ে আসলাম, এই দেখো কত ভুল এখানে ধরেছে, পেছনে আসেনি, তোলাও হয়নি, খাওয়াও হয়নি, এখন ওগুলো গা ঘষা হবে। আর দেখো ওই যে মাছ তুলতেছে, এখানে কি জঙ্গল হয়েছে পেছনটা, কতদিন থেকে আসি না পেছনে। আর দেখো এই যে মাছ তোলা দেখছে, হাই বলছে, পুকুরের জল অনেকটা কমে গেছে, জল দিতে লাগবে পুকুরে। এই দেখো কলা গাছে কলা ধরেছে এইদিকে, এই দেখো কত সুন্দর লাগছে না, সবুজে সবুজ। এটা আমাদের বাড়ির পেছনটা, আর যে এটা জায়ের বাড়ি, আমার ঘরের পেছনে কত সুন্দর ফুল ফুটেছে, সামনে যদি থাকতো তাহলে লোকের জন্য আর পাওয়া যেত না, তো পেছনেই ভালো পুজো দেওয়া হয়, বাড়ির ভেতরেও ফুটেছে, দুটো ফুটেছে। দেখো বন্ধুরা আমাদের পুকুর থেকে কত বড় চিতল মাছ উঠেছে আজকে, দেখা ভালো করে দেখা, এইরকম এইরকম করে নে না, এই যে এক হাত দিয়ে নে, হ্যাঁ দেখো কত বড়, সবাই আসো চিতল মাছের তরকারি দিয়ে ভাত খাওয়া হবে। আরও মাছ আছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে কাঁকড়া আছে, দেখো বন্ধুরা আমার পাগল ছেলের কাণ্ড, দেখো 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 ওর বাবার সাথে কি করছে, এত বড় হয়ে গেছে মনে হয় কি ছোট বাচ্চা, যে খাসির মাংস খাবে ও, পুকুর পুকুর থেকে এত বড় মাছ তোলা হয়েছে, ও খাবে না পুকুরের মাছ, তোমরা পুকুরের মাছ খাবে আর আমি বসে বসে দেখবো, তাই না? তো বন্ধুরা একবারে বিকেলবেলা মানে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন চা করবো,
কাপড় টাপড় সব তুলে আনলাম। কেমন লাগছে আমাকে কি হলো? তো এখন চা করব, ঘরটা ঝাড় দিয়ে, ঘরটা ধুলো ধুলো হয়ে গেছে। আর দেখো ওয়েদারটা কীরকম লাগছে। তো চলো চা করি, চা করে একটু খাই, তারপর সন্ধ্যা দিতে লাগবে। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাইকে কত বড় কাজ একটা করতে দিয়েছি। দেখো একটা বালিশের কামড় ঢুকাইতে অবস্থা শেষ। বললাম আমি চা করছি, তুমি বালিশের কামড় তিনটা ভরাও, আমার এতক্ষণে ভরানো হয়ে যায়। তো দেখো একটা ভরাইতে নাই, অবস্থা শেষ। আমার হাসি পাচ্ছে সে। আর দেখো এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানে শেষ করে দিব, খেতে খেতেই ভিডিওটা শেষ করে দিব। তো আজকে আমার ভিডিওটা তোমাদের কিরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না। আজকে এখানেই রেখে দিচ্ছি, আর কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। টাটা, গুড নাইট, আগাম গুড নাইট জানিয়ে দিলাম।